হাসপাতালে শীতজনিত কারণে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারে যে রোগগুলো দেখা দিচ্ছে তার মধ্যে শিশুদের নিউমোনিয়া, শিশুদের ব্রঙ্কিওলাইটিস, শীতজনিত ডায়রিয়া, হাঁপানি সহ এই জাতীয় রোগগুলো বেশি বাচ্চারা আসছে। গত তিন দিনে গড়ে 50-এরও বেশি রোগী আমাদের হাসপাতালগুলোতে ভর্তি আছে, আমাদের এই হাসপাতালে ভর্তি আছে, যদিও বেড সংখ্যা অপ্রতুল। আর তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা সুন্দর করে এদের সেবা দিতে।